তো হ্যালো বন্ধুগণ, কিছুদিন পরে বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন হতে চলেছে এবং এই বছর জনতার মুড কোন দিকে যাচ্ছে, কোন পার্টি কত সিট নিয়ে চলে আসছে নতুন সরকার গড়ার জন্য, এবং এইবার করোনা পরিস্থিতির পর কী হতে চলেছে পশ্চিমবাংলার জনতার মুড, এই নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাবেন। তো বন্ধুগণ, ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা ইলেকশনে এইবার যে নতুন দিক চলে আসছে সেটির মঞ্চে যে আদার্স পার্টি, সেটির মধ্যে আসছে মেবি সিপিআইএম ও কংগ্রেস মিলে পেতে পারে 40-50টি আসন। এটা অনেক বড় খুশির খবর তাদের জন্য, 40-50টি আসন পেতে পারে অন্যান্য পার্টিরা। এরপরে যে পার্টি চলে আসছে ওটা হচ্ছে টিএমসি। টিএমসি এবার এই বছর মমতা ব্যানার্জি কতটা সিট নিয়ে আসছেন, 120-130 সিট নিয়ে আসছেন মমতা ব্যানার্জি 294 সিটের মধ্যে দিয়ে, এটা অনেক বড় খবর। এবং এর বছর যে সবচেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারেছে বিজেপি, এই বছর বিজেপি দেখতে পাচ্ছি আমরা পেতে চলেছে 110-130 সিট। তো বন্ধুগণ, ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন, যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব বেল আইকনটি।